বন্ধুরা নিশ্চয়ই আল্লাহতাল্লার কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম একটি মাধ্যম হচ্ছে আমরা তার সবচেয়ে পছন্দনীয় আমল করব আর তা হচ্ছে নামাজ আল্লাহ তাআলা বলেন কিন্তু হে বন্ধুরা তোমরা কি জানো কিভাবে আমরা নামাজ আদায় করব নামাজ আদায়ের পূর্বে আমাদেরকে কয়েকটি বিষয়ে প্রস্তুতি নেওয়া জরুরি আর সেগুলি হচ্ছে আমরা অজু করব, পবিত্র পোশাক পরব পবিত্র স্থানে দাঁড়াবো কিবলামুখী হব এরপরে আমরা নামাজের নিয়ত করব এবং আমাদের দুই হাত কান বরাবর উত্তোলন করব এরপর আমরা তাকবির দেওয়ার জন্য বলবো আল্লাহ আকবর এরপর আমরা ডান হাতকে বাম হাতের উপরে রেখে উভয় হাত বুকের উপরে রাখবো এবং সুরা ফাতে পড়ব ও কোরআন থেকে যতটুকু সম্ভব পাঠ করব এরপর রুকু করার জন্য বলবো আল্লাহ আকবার এবং রুকুতে তিনবার বলবো সুবাহি আল আদিম এরপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর সময় সামি লিমান হামিদা বলবান হামিদাহ হামদ। এরপর আল্লাহ আকবর বলে সিজদা দিব এবং সিজদায় তিনবার বলব সুবহান রব্বি আলা এরপর তাকবীর দিয়ে বসবো এবং বলব রবি ফিরলি ওর হামনি ওয়া ফিনী ওয়ার এরপর দ্বিতীয়বার তাকবীর দিয়ে সিজদা দিব এবং সিজদায় তিনবার সুবাহানা রব্বি আলা বলব এরপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবো এবং প্রথম রাকাত যেভাবে আদায় করেছি দ্বিতীয় রাকাতও সেভাবেই আদায় করব তবে দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সেজদার পরে তাসাহুদের জন্যে বসব এবং তাসাহুদ পড়ব তারপর ডান দিকে ফিরে আসসালাম ও আলাইকুম ও রহমাতুল্লাহ বলে প্রথম সালাম ফিরাবো অতপর বাম দিকে ফিরে একই কথা বলে দ্বিতীয় সালাম ফিরাব নামাজ যখন মাগরিবের মতো তিন রাকাত বিশিষ্ট হবে তখন আমরা দ্বিতীয় রাকাতে প্রথম তাসাহুদের পরে তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবো এবং সেখানে শুধুমাত্র সুরা পাঠ করব এরপরে রুকু করব সিজদা দিব এবং শেষ তাসাহুদের জন্য বসবো আর যদি এশার নামাজের মতো চার রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে সিজদার পরে চতুর্থ রাকাতের জন্য দাঁড়াব এবং চতুর্থ রাকাত শেষ করার পর তা পাঠ করব এরপরে ফিরে বলে সালাম ফিরাবো অতপর বাম দিকে ফিরে আসসালাম আলাইকুমাত বলে সালাম ফিরাবো এভাবে আমরা সঠিক পদ্ধতিতে নামাজ আদায় করতে সক্ষম হব আল্লাহ তালা আপনাদের ও আমাদের আমলকে কবুল করুন ওসালামু আলাইকুম الله।